যে এত কষ্ট করে আমি পারলাম 10 লক্ষের জিনিস, আসলে এই বাবা কিন্তু আমার খুব কষ্ট, আমি কিন্তু কষ্ট, আমার পরিবারটাই জীবন শেষ। আমি যে কষ্ট করে অর্ডার পালছি, নাই দিন খাওয়াইছি যাওয়াইছি, কত সিরার বস্তা, কত খবরি কলার বস্তায় বস্তায় সাহায্য সাহায্য এনে খাওয়াইছি। আমি শুধু খালি 10টা টেহার আসায়, কিছু টেকার আসায়, জ্বালায় যদি আমার কিছু দেয় তাহলে আমি বাঁচতে পারব, কিন্তু এখন তো দেখা গেছে যে আমি বাঁচি নেই। আমার মরা ছাড়া কোনো বুদ্ধি নেই, একটা বছর হয়ে যাইতেছে কিন্তু আমি কোনো ফেলে কুল পাইতেছি না, ওটা হাঁটাছি না কোনো ফেলেই। একটা গরু যে নিজের কিনাই না পালো, মেয়ে ওকে মাথা মান নাই, কারণ আমি এখন একটা গরু বর গাই না পালতাছি। তেন আল্লাহ পালবার দিব কিনা আর এটাও আমি জানি না, আর এত ঋণের তলে হয়ে গেছে না, আর আল্লাহ উঠাইব কিনা তাও আমি জানি না। কোন জায়গায় মানে ওই জিনিস ডাইবা গেছে, যা পরে আমি কটা আধা গাছ বুনে দিচ্ছি এখানে সেই গরুটা। হ্যাঁ এখানে যে এই পর্যন্ত থেকে এই যে এই পর্যন্ত এই পুরাটা এতখানি জায়গা দিয়ে এই গরুটা, হ্যাঁ পুরাটা এই যে মানে এই যে এমুরা থেকে মাড়ি মুড়ি যে দিয়ে গেছে, এমুরা থেকে ওই সেই করে এই নেবে মনে করেন যে পুরাটাই এই যে ডাবছে, এই যে মেয়াগাইছে, এই যে ডাবতাছে, এই যে ডাবতাছে, এটা ডাইবে কিন্তু নিচে হয়ে গেছে গা, ও মুড় দিয়ে ডাবে নিং বেশি, এটা কিন্তু এই যে এই তুরি করে মাড়ি দেওয়া, এই যে এই তুরি। তো এই যে গরুটা মনে করেন 200 জন লোক লাগছে শুধু ঘর থেকে বাইর করে আনতে আপনার? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা এসেছি মানিকগঞ্জের একটি গ্রামে। তো যে গ্রামটিতে আসলে যে ঘরটি আমরা এখন দেখাচ্ছি, সেই ঘরটিতে আসলে এক সময় প্রায় 45 মণ ওজনের একটি গরু ছিল, যেটি গত কুরবানিতে ছিল। তো গত কুরবানিতে যে গরুটি হাটে নিয়েছিল এবং সেই গরুটির 10 লক্ষ টাকার মূল্য ধরা হয়েছিল, কিন্তু হাটে সেটা 7 লক্ষ টাকা পর্যন্ত দাম বলা হয়েছিল। যে গরুটা বিক্রি করতে পারে নাই, সেই গরুটা মারা গেছে বাড়িতে আসার পরে। সেটা নিয়ে আমরা আসলে অনেক হতাশ এবং পরিবার ওনারা অনেক নিঃস্ব হয়ে গেছিল। একটা গরু 10 লক্ষ টাকার গরু একটা মারা গেলে আসলে অনেক খারাপ লাগে। তো আমরা কথা দিচ্ছি যে গরুটা যিনি লালন পালন করার সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আন্টি? আল্লাহ রাখছে ভালোই, কোনো রকম মোটামুটি। আচ্ছা, আমরা যতদূর জানি মানে আপনার কাছ থেকে শোনা, বা আমরা গতবার শুনেছি যে আপনার যে গরুটা 45 থেকে 48 মণের মতো ছিল। পালছি আমি তো, ওটা কিন্তু কিনছিলাম না, তো গাভীর ভেটে হয়েছিল, 3.5 বছর একটু বেশি পালছি। 10 লক্ষ দামের গরু হয়েছিল, অনেক ওজনের হয়েছিল, 45 মণ ওজন গরু হয়েছিল, কিন্তু বিক্রি করার মতো পয়সা আমার ভাগ্যে নেই। হাটে দিছিলাম কিন্তু 7 লক্ষ দাম কইছিল, তাও বিক্রি হয়নি। কিন্তু বাসায় আনার পরে দেখা গেছে যে গরুটা 3 দিন পরে মারা গেছে স্টক করে। গরুটা হাটে কি 7 লক্ষ টাকা দাম উঠছে? 7 লক্ষ টাকা দাম উঠছে। তো তখন গরুটা দিয়ে দিতেন কাস্টমারের কাছে? তো ওই সময় তো গরুটা মনে করেন গরমে পড়ে গেছিল, উড়া পারছিল না, তখন তো আর ওই কাস্টমারে না উঠলে না হাঁটলে তো আর নেয় না। তখন এরা বললো যে আমরা গরু উঠিয়া দেখান, হাঁটিয়া দেখান, আমরা নিয়ে যাই। তখন গরমে ওটা অসহ্য হয়ে যে গেছে যেন উঠিয়া পালো না দেখে, এরা বললো যে আমরা গতবার এরকম গরু কিনছিলাম, বেড়তে নিয়ে হাঁটছিলাম না, পথেই মারা গেছিল, সেই ভয়ে তারা নিল না। পরে ওটা কী করুম, সারাদিন বইরে 8-9 জন মাইসে পানি ডাইলে আরসি মারসি খাওয়াইয়ে, তার বাদে সন্ধ্যার পরে ঈদের আগের দিন রাত্রে ঘুরিয়া বেড়তে নিয়েছে, বেড়তে আনার পর 2 দিন পর স্টক করে ওটা মারা গেছে। মানে আমার যে এত কষ্ট করে আমি পারলাম 10 লক্ষের জিনিস, আসলে এই বাবা কিন্তু আমার খুব কষ্ট, আমি কিন্তু কষ্ট, আমার পরিবারটাই জীবন শেষ। আমি যে কষ্ট করে অর্ডার পালছি, নাই দিন খাওয়াইছি যাওয়াইছি, কত সিরার বস্তা, কত খবরি কলার বস্তায় বস্তায় সাহায্য সাহায্য এনে খাওয়াইছি। আমি শুধু খালি 10টা টেহার আসায়, কিছু টেকার আসায়, জ্বালায় যদি আমার কিছু দেয় তাহলে আমি বাঁচতে পারব, কিন্তু এখন তো দেখা গেছে যে আমি বাঁচি নেই। আমার মরা ছাড়া কোনো বুদ্ধি নেই, একটা বছর হয়ে যাইতেছে কিন্তু আমি কোনো ফেলে কুল পাইতেছি না, ওটা হাঁটাছি না কোনো ফেলেই। একটা গরু যে নিজের কিনাই না পালো, মেয়ে ওকে মাথা মান নাই, কারণ আমি এখন একটা গরু বর গাই না পালতাছি। তেন আল্লাহ পালবার দিব কিনা আর এটাও আমি জানি না, আর এত ঋণের তলে হয়ে গেছে না, আর আল্লাহ উঠাইব কিনা তাও আমি জানি না। মানে কী করো আমি, আমার তো কোনো বুদ্ধি দেখতেছি না, এত বড় জিনিস আবু ইয়ার গরুডার হাত দ্বারা গুক, 3-4 মাস আগে একটা 1.5 লাখ টাকার গাভী মারা গেল,
ভর্তি সাত পয়সা গাবিয়া ছিল, দুইটা গরু মেরে মানে হ্যাঁ আমার সংসারে কিছুই নেই। পোলাপান ওইরকম কামজারি হিকে নেন করে না, এইভাবে তালিবালি করতে করতে এতে এই পর্যন্ত ইহা পৌঁছাইছি। বাপ সকলেন তোমার আইস দেহ তোমার গো বিচারে কি হয়। তো গরুটা কি এই ঘরেই তো ছিল? এই ঘরেই ছিল। কোথায় ছিল এটা গরুটা? এখানেই থাকছে, এই সবাই থাকছে, এখানেই থাকছে। যেমন যে ফ্যান নাইট দিন কোনো সময় বন্ধ করি নেই, মরহর দেয়া দিনে তিনবার চারবার করে জাফাইছি, আবার গরমের ভাব দেখে রাত্রেও জাফাইছি, কারেন্ট থাকে নেই, ওই সময় গরম লাগছে, বিছন দিয়ে বাতাস দিছি, তার বাদে মরহর দেয়া আবার ফিরে কারেন্ট আইলে জাফাইছি, তার বাদে খাওয়াইয়া ঠাইয়া তার বাদে নিজে যেয়ে হয়েছি। আবার নাইত্রে উঠে উঠে প্রত্যেক দিন নাইত্রে চারবার পাঁচবার করে উঠে উঠে দেখছি যে হইয়া নইছে না দাঁড়িয়ে রয়েছে। এইভাবে আবার বোগালাহে আইতাইছি, খারে থাকলে কইছে আই খারে নিচতকে হইয়া থাক, খারে থাস তোর ভাল লাগে না ওজনের, তা তো খারে থাকতে থাকতে এখানে কিন্তু গৃহমান কাঁপাই লিয়ে গেছিল, যে সোজাই যে ডাইবা গেছিল। হওয়া পরে যে আগলা গরুটার উচ্চতা কত ছিল? লম্বায় লম্বাই মনে করেন আমার দেখা জানে উমর থেকে এত কত বলে, আর না মহিলা মানুষ এটা তার বুঝি না যে কতটুকু মানে আপনার উপরেও ছিল। হ্যাঁ আমার উপর, আমার উমর থেকে দেখা জানি, আমি যদি গরুর পিছনে দাঁড়াইছি এক সাইডে আমার দেখা জানি কে, আমার উপরেও আরো আর আধা আছিল। আচ্ছা আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে আপনার যে হাটে যে সমস্যাটা হয়েছে গরুটার, তো বাসায় আইনা তো আপনারা ট্রিটমেন্ট করছিলেন? ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করছিলেন? ডাক্তার মনে করেন হ্যাঁ রে সাথে কেড়ে নিয়ে আইছিল না, যে এই যে আমাদের দরেক গ্রাম আছে না, দরেক গ্রাম পশু ডাক্তার আছে, ওই পশু ডাক্তার মনে করেন উনি যে বাইলাটির বড় ডাক্তার আছে হের হাতে যোগাযোগ করে ওই ডাক্তার দেখালে ট্রিটমেন্ট দিছে। ডাক্তার কি বলছে মানে কি সমস্যা হয়েছিল? বলছে যে এর তো কোনো সমস্যা টমস্যা দেখিনি, এদের কোনো সমস্যা নাই, তাহলে ই গরুর চিকিৎসা কি করুন, এমনি যে কোনো অসুখ ছিল তা ছিল না, যদি ঘরে আরো চারটা গরু থাকতো তাহলে কইতাম যে না আমার আরো চারটা আছে, যাই গাল্লাই নিচে নিচে চারটা থেকে আল্লাহ দিব, এও জু নাই, এনে গড়াই সাই কি করুম আর নাই সাই কি করুম, আসার মতো যদি যোগ্যতা থাকতাম তাহলে আইতাম, পালার মতো যোগ্যতা নাই আর গরু বাসন নাই, এই জন্য আমি আসিনি এই ঘরে থাকিনি। এই যে একটা আনছি মাইসের কাছে কিনে কই একটা বর্গা আনছি, এখানে ইয়া যদি আল্লাহ আবর দেয়তেছে না এই ঘরে তো এখানে আহি, এটা কি সার গরু? সার গরু বর্গা আনছেন? বর্গা আনছেন। আচ্ছা তো যারা গরু পালে আসলে তাদের কিন্তু গরু ছাড়া ভালো লাগে না, ভালো লাগে না, এই জন্য আসলে আপনি বর্গা? আসলে আমার গরু ছাড়া আসলে আমার ভালো লাগে না সত্যি। তো আপনার গরুটার নাম কি ছিল? আমার গরুটার নাম ছিল বড় বাবু। গরু পালে মাসে নাম থাকার নাম আমি বড় বাবুই থইলাম, গরু তার বড় কম না মাসে শখ করে এটা নাম থয়, তাহলে আমি এটার নাম বড় বাবুই থিয়ে দিলাম, পরে ওই নামই ছিল। গরুটা যে মারা গেছিল কখন? মারা গেছে রাত একটায়। রাত একটায় তখন কি আপনারা ঘুমাইছিলেন নাকি? না ঘুমাইছিলাম, আমার এই ছুটো যায় ঘুমাইছিল না, গরুটা একবার আমলা নি দিছে খালি মা কইয়ে, অমনায় আমার ছুটো যায় বাইরে আমার ডাক দিছে ঘরে থেকে বাইরে, ঘর তো তালা দিয়ে থুই আর সামনের একটা দাভার লাগলা থুই ছিকল না গাইনে, দৌড় ফেরে আই হে পোলাই বেড়েছে, আমি বেড়েছি আমার আব্বাই বেড়েছে বাইরে ওই দাভারের বুগাল দিয়ে আই হে দেখলাম যে পড়ে গেছে, এই কুনিশা হয়ে পড়ছে, পড়ে যাওয়ার পরে দেখলাম দশটা মিনিটও না হয়নি আমার যাই ডাক দেওয়ার মাত্র ঘর ঘুষি আইসে দেখলো যে আমরা পাইলাম না, খালি একবারই খালি মুখ কইছে যে মা আমার ছোট গরুটায় মা কইয়া ডাক দিছে, মানে পইরাই মাথা দুইটা আসার দিছে বলে আমার বড় ছোট যাই দেখছে, আমি দেখিনি, আমি দেখিনি, আমি আইসা দেখলাম না যে পড়ে গেছে আইসা, আমি ওটা আর পাই নাই। তখন মনে করে না আমি কি আর আমি আছি নাকি, আমি তো নিজেই কোন দেশে আসিলাম আমি তো নিজেও কই হারিনি, মানুষে মনে করে যে আমার খালি ধৈর্য পাশে বুঝাইছে, মাথায় তেল পানি দিছে, পানি দিছে কইছে বলে আল্লাহ দিব তোমারে তুমি শুয়ে থাকো, না আল্লাহ দিব কই থেকে দিব, ব্যবস্থা করা হলে সে আল্লাহ দিব, ব্যবস্থা না করা হলে আল্লাহ দিব না, কই থেকে দেবো আল্লাহ, এইগুলি কই আমাইসা আমার বুঝাইতে 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 বুঝাইতে
দুই তিন সপ্তাহ ভরে আমায় সে বুঝাইছে কি করো মরে নোডার জ্বালায় তার নিজে ফাঁসি নেই বিষ খেয়ে মা মরে যে হারম না মানুষ তো অনেক কষ্টে থাকে বসবাস করে ওইটাই ওই আশা নিয়ে বসবাস করতেছে আর কি করুম। তারপরে মরা গরুটা বড় বাবু ওরা এই মরছে মাইকিন করে মানুষ মারা গেলে যেমন মাইকিন করে ওই গরুটা যখন মারা গেছিল আমাদের দেশের মেম্বার আছে সে মাইকিন করলো মাইকিন করার পরে এই সারা দেশের মানুষে বাঁশ দিয়ে ধৈরা ওইসা করে বাই করা পারে নি কমপক্ষে দুইশো মানুষে হতে তো না ঘরে ওই দড়ি দিয়ে তল দিয়ে বাঁশ দিয়ে দিয়ে ঘরে ঘরে বাই করে পরে ওই ওই জায়গায় গেড়ে ঠিকছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি যে গরুটা প্রায় 47 মনের গরুটা খুব শখের একটি গরু যার দাম উঠেছিল প্রায় 10 লক্ষ টাকা সেই গরুটা মারা গেছে আপনাদের দেখানোর চেষ্টা করি যেখানে এই গরুটাকে মাটি দিছে কোন জায়গায় এখানে সেই গরুটা এখানে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত থেকে শুধু ঘর থেকে বাইর করে আনতে আপনার মানুষে বললো যে এটা তো আর নেওয়ার মতো কোনো কায়দা নাই উষা করার মতো কায়দা নাই উষা করবো কিভাবে উষাই হয় না আর যে কোনো জিনিস মারা গেলে হয়ে গেলে আরো ওজন বেশি হয় বাইরে যায় ওজন বেশি হয়ে যায় বেশি হয়ে যায় এর কারণে মানুষে বললো যে আমরা কেড়ে আনতে পারি না এইভাবে এইভাবে গড়ে গড়ে আইনে মাটি দেওয়া হবে পরে এখন কি মানে ভাবতেছেন মানে ভবিষ্যতে কি ভাবতেছেন ভবিষ্যতে ভাবতাছি যে অনেক মানুষ আমার বলছিল যে এটা সরকারের কাছে অনুদান দেন কিন্তু আমার বাড়ির মানুষে বললো যে আমার লজ্জা করে ওগুলো আমি বলা হারাম না মনে করেন হইলো উনি একটা মানুষ কি পিসাব মানুষ মানুষ এটা সেটা বলবো দেখে উনি ওইটা করলো না ওইটা করলো না আমি কইলাম যে তুমি আমার নাম দিয়েই দেও যদি সরকারের থেকে বহুত মানুষে কয় যে কিছু অনুদান দেয় আমরা চলার মতো জোনে আমাকে যদি সরকারে দেয় তাহলে দিতে হতে পারে মানুষের ময়া দেয়া হইতে পারে তো খালা আমাদের এই আপনার এই ভিডিও দেখে কেউ যদি আপনাকে গরু বা এরকম কিছু পালতে দেয় আপনি কি পালবেন ভালো মতো যদি দেয় তারা যদি দেয় যে পালো আমি পালতে রাজি আছি বর্গ হিসেবে দেখ বা ধরেন যে এককালীন কিছু টাকা দিল সেই হিসেবে আপনি আমি দিলে পালো অসুবিধা নেই আমি পালার এই কারণ আমি গরু বাছুরি পালি আমি গরু বাছুর না থাকলে আমার ভালো লাগে না এখন নাই যদি কেউ যদি আমারে মুখ তুলে চাইয়া যদি দেয় আমি পালো আচ্ছা আমি পালাম আমি না করুম না আমি পালতাছি মানুষের তাই নেই পালতাছি এরাও যদি সরকারে যদি বুঝে যে না এই লোক একটা জিনিস দিলে যদি পালে তো দিব অসুবিধা সরকার না অনেক বৃত্তশালী লোক আছে আছেই তো কত টাকা পয়সা মানুষ নাকছে বাবা এরা যদি মানুষের মুখের দিলে চাইয়া যদি দেয় যে না ময়া লাগছে এরা কিছু দিই হয়তো টেকাই দিল একটা গরুই দিল আমি পালাম আমি অসুবিধা নেই আপনি এই ঘরটি কবে দিছিলেন আমি ঘরটা দিছি বাবা 5 বছর হয়েছে কখনো কি 8টা গরু হয়েছিল আপনার আমার 8টা গরু হয়নি 6টা গরু হয়েছিল তো ঠিক আছে কাকি আপনার অনেক কষ্ট দিলেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম